কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ পদে একজন থাকার পর অবৈধভাবে আরেকজনকে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ। শুধু তাই নয়, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সাবিনা ইয়াসমিনকে দুই দফা পদ থেকে বহিষ্কারও করা হয়েছে, যদিও শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে মেলেনি অভিযোগের সত্যতা। ভুক্তভোগী সাবিনা বলছেন, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয় এই পরিস্থিতি তৈরি করেছে পরিচালনা পর্ষদ। 2011-তে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দেন সাবিনা ইয়াসমিন। এর পাঁচ বছর পর উপাধ্যক্ষ পদে অযোগ্য বলে সাবিনাকে পদ থেকে বহিষ্কার করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে মেলেনি অভিযোগের সত্যতা। পরে তাকে পদে ফিরিয়ে নেওয়া হয়। প্রথমেই তো আমাকে সাসপেন্ড করলো 2014 সালে, মাওশিতে আবার ডিআইএ তদন্ত হলো, মন্ত্রণালয়ের একটা তদন্ত আসে কলেজে, তারা মতামত দিয়ে দিল, নির্দেশনা দিল, তার কাম্য অভিজ্ঞতা আছে, অর্থাৎ যাতে যোগদান করানো হোক। অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয় পরিচালনা পর্ষদের রোশন আলে পড়ার দাবি করে সাবিনা জানান, এ কারণেই 2019-এ একই অভিযোগে দ্বিতীয় দফা উপাধ্যক্ষ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। 4 বছর কোনো কারণ ছাড়াই আমাকে কলেজের বাইরে রাখছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাকে যোগদান করার কথা বলা হচ্ছে, আমাকে বাইরে রেখে তারা কিন্তু প্রচুর অনিয়ম করছে। কলেজে এমন কোনো এই নাই, খাত নাই যেখানে অনিয়ম নাই, তাদের ধারণা কলেজের গভর্নিং বডি সবকিছু অল ইন অল। যদিও কাগজে কলমে এখনও কলেজের উপাধ্যক্ষ পদে সাবিনার নাম থাকলেও সম্প্রতি অবৈধভাবে একই পদে আরেক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, পরে তাকেই করা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ওনার যে কেস, আমাদের যে আইন উপদেষ্টা আছেন, সে আইন উপদেষ্টা অনুযায়ী সে কেসের ফাইসলা না হওয়া পর্যন্ত সমস্যা সমাধান, কেসে যেভাবে আসবে সেটা। সাবিনাকে পদে বহাল না করায় এরই মধ্যে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিকে নোটিশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। মাওসি থেকে একটা চিঠি দিয়েছে গভর্নিং কমিটিকে, ডিজিটি অফিস থেকে, প্রয়োজনীয় ব্যবস্থা না করলে পরবর্তীতে বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নির্দেশনার পরও উপাধ্যক্ষ পদে সাবিনাকে যোগ দিতে না দেওয়ার বিষয়ে কথা বলতে রাজি হননি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি। ডিবিসি নিউজ ডেস্ক।